السلام عليكم ورحمة الله وبركاته. আলোচনার বিষয় হচ্ছে যে নারীদের সালাতুল জানাজা পড়ার অনুমোদন সম্পর্কে। মহিলারা সালাতুল জানাজা পড়তে পারবে কি পারবে না, এবং সালাতুল জানাজা মসজিদে পড়া সম্পর্কে। তো সালাতুল জানাজা মসজিদে পড়া না পড়া নিয়ে কিছু মত পার্থক্য থাকলেও দলিলের আলোকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোহাইল ইবনে বাইদা এর সালাতুল জানাজা মসজিদের মধ্যে পড়ছেন, এটা একটা দলিল। তো প্রয়োজনে পড়তে পারে, কোনো সমস্যা নাই। এবং বর্তমান কালে যে মসজিদে হারাম আইনের মধ্যেও চলতেছে সালাতুল জানাজা উপস্থিত রেখেই পড়ানো হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মহিলারা সালাতুল জানাজায় অংশগ্রহণ করতে পারবে কিনা। তো এ নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, মহিলারা সালাতুল জানাজায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু কবরস্থানে যেতে পারবে না। এই বিষয়গুলো দলিল হিসাবে আমরা নিতে পারি যে বুখারীর 1325 নম্বর এবং সহি মুসলিমের 945 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া আলাইহা ফালাহু কিরাত। যে ব্যক্তি সালাতুল জানাজায় উপস্থিত হবে, সালাতুল জানাজা পড়বে, তার জন্য এক কিরাত পরিমাণ সওয়াব হবে। মান শাহিদা হাত্তা উদফানা ফালাহু কিরাতান। যে ব্যক্তি উপস্থিত হবে সালাতুল জানাজা পরে দাফন পর্যন্ত থাকবে, তার জন্য দুইটা কিরাত পরিমাণ সওয়াব হবে। প্রশ্ন করা হয়েছে কিরাত কি, বলা হচ্ছে মেসলুল জাবলাইনি লাজিমাইনে, বিশাল দুই পাহাড় পরিমাণ সওয়াব। তাইলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নারী পুরুষকে পার্থক্য করে নাই সালাতুল জানাজার মধ্যে, যেই পড়বে সে এই সওয়াবের অন্তর্ভুক্ত হবে। তবে মহিলারা যে কবরস্থানে যেতে পারবে না, এই জন্য আলাদা করে হাদিসের মধ্যে বলা আছে বুখারীর 1278 মুসলিমের 938 নম্বর হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ক্বালাত নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়ালাম ইউযাম আলাইনা। আমাদেরকে সালাতুল জানাজার অর্থাৎ মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে কবরস্থানে যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ করা হয়েছে, তবে এখানে আমাদেরকে কঠোর করা হয় নাই। তো যাই হোক, এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম মহিলারা সালাতুল জানাজা শেষে পুরুষদের মতো কবরস্থানে যেতে পারবে না, সেটা বুখারী মুসলিম হাদিস দ্বারা নিয়েছে। কিন্তু মহিলারা সালাতুল জানাজা ফুটতে পারবে না এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা ফুটছেন, এবং কত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যে ফুটছেন এটার অ্যাঙ্কার কেউ করে নাই। তবে মহিলাদের জন্য উচিত হচ্ছে তাদের বাসার পাশে মিত্র ব্যক্তি জানাজা রাখবে, তারা এখানে পড়ে নেবে, সেটা সবচেয়ে উত্তম। আশা করি বিষয়ের অবস্থা বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।